ব্যাচেলর পয়েন্টের কাবিলা চরিত্রের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন জিয়াউল হক পলাশ। বিশেষ করে তরুণদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তার হাস্যরসাত্মক চরিত্রের জন্য। পলাশ অভিনেতা হিসেবে পরিচিত হলেও তিনি কিন্তু একজন পরিচালকও। তিনি তার কর্মজীবন শুরু করেন সহকারী পরিচালক হিসেবে। অন্যদিকে অভিনেতা ও মডেল পারসা ইভানোও ব্যাচেলর পয়েন্ট নাটকে ইভা চরিত্রে অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেছেন। এবার আবারও এই জুটিকে দেখা যাবে, কিন্তু একসঙ্গে অভিনয়ে নয়, একজন থাকছেন পরিচালনায় ও অন্যজন থাকছেন অভিনয়ে। আসছে ঈদের জন্য পলাশ নির্মাণ করেছেন নাটক সন্ধ্যা সাতটা। এটি তার পরিচালিত ষষ্ঠ নাটক। এতে অভিনয় করেছেন পারসা ইভানা। নাটকে তার বিপরীতে দেখা যাবে ইরফান সাজ্জাদকে। সম্প্রতি জানা গেছে টাঙ্গাইলে শুটিং শেষ হয়েছে, যেখানে গ্রামের মহল্লার ছেলে আজাদ সারাদিন শান্তশিষ্ট হয়ে চলেন, কিন্তু সন্ধ্যা সাতটার পর শুরু হয় সমস্যা। তিনি ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হন। এটি নিয়েই নাটকের গল্প। নাটকটি প্রসঙ্গে পলাশ বলেন, আমরা ভিন্ন ভিন্ন গ্রাম দেখি, গ্রামে নানা চরিত্রের মানুষ বসবাস করেন, চরিত্রগুলো নাটকে উঠে এসেছে, আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে। নাটকটি আসছে ঈদে ক্লাব ইলেভেন ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে। এতে অভিনয় প্রসঙ্গে পারসা ইভানা বলেন, নাটকের গল্প অসাধারণ, দর্শক ঈদ আয়োজনে যে ধরনের নাটক দেখতে চায় এটি তেমনই। এতে আমার চরিত্রটি দর্শকের পছন্দ হবে। গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চাই না, আমি চাই দর্শক।